আমি 2015 সালে 29 ডিসেম্বর হঠাৎ করে স্ট্রোক করি, আমার বাম হাত বাম পা প্যারালাইজড হয়ে যায়, আমার মুখের ভাষা বন্ধ হয়ে যায়, স্ট্রোক দিয়ে আমি কোনো কিছু দেখতাম না। তারপরে চিকিৎসা করার পরে 3-4 মাস পরে এই সাইডটা আমার ভালো হয়ে যায়, কিন্তু 3 মাস পরে আবার ডান হাত ডান পা প্যারালাইজড হয়ে যায়। তখন আমি মুখ দিয়ে কথা বলতে পারি না, চোখ দিয়ে কিছু দেখতেও পাই না। তো আমাকে ঢাকা রংপুর অনেক জায়গায় চিকিৎসা করে আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন। রংপুরে দোকান নম্বর 2 এবং রাজশাহী বিভাগের প্রধান দুজনেই এখানে অনেক চিকিৎসা করে, কিন্তু আমি কোনো রকমই মানে সুবিধা পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে আমাকে এই সাথীটা এই মানে প্রোডাক্টটা অফার দেয়, তখন আমার কাছে টাকা ছিল না। তখন বলে যে ঠিক আছে আপনি তাহলে কমাবে আসেন। আমি অনেক কষ্ট করে তখন রংপুরে যাই, রংপুরে যাই, প্রোডাক্ট দেখি, দেখার পর এই ডিলারের সাথে কথা বলি, কথা বলার পরে আমি প্রোডাক্টটা নিই। প্রোডাক্টটা নেওয়ার পরে আমি একের পর এক সেবন করেই যাচ্ছি, কিন্তু তেমন ফল পাচ্ছিলাম না। পরে স্যারকে প্রতি মাসেই সেবন করার পর জিজ্ঞাসা করতাম, স্যার তেমন তো ইম্প্রুভ হচ্ছে না। তখন স্যার বললো যে প্রোডাক্ট অবশ্যই কথা বলবে, আপনি শুধু মিসিং করেন না টাইমটা, সঠিক সময় ওষুধটা সেবন করেন। কিন্তু যখন 5 ফাইল শেষ হয়ে গেল, 5 ফাইল পরে হঠাৎ 4-5 দিন পরে আমার মাথাটা যেভাবে হেমারেজ হয়ে গেছিল ঠিক আবার সেভাবে আবার অবস্থানে ফিরে আসে। তখন আমি হঠাৎ দৌড়াতে পারি, আমার চোখ দিয়ে দেখতে পারি, আমি ফল করতে পারি। তখন আমার পরিবারকে যে আমি আবার আবার অবস্থানে ফিরে যাচ্ছি, তখন আমার মা শ্বশুর শাশুড়ি সবাই কান্না শুরু করে, আমি মরছে ড্রাইভ করতে পারতাম না। এখন পলিগুতে মরছে ড্রাইভ করি এবং যথারীতি পূর্বে নিয়মে সকল কাজ করতে পারি।